গ্রামে বাস করত হরি নামে এক ভাগচাষি। তার কোনো জমি না থাকায় সে জমিদারের কাছ থেকে জমি নিয়ে কাজ করত। কিন্তু ওই গ্রামে জমিদার ছিল খুব লোভী। হরির চাষ করা ধানের প্রায় ভাগই জমিদার নিয়ে নিত, আর কিছু ভাগ দিত হরিকে। ওইটুকু চাল নিয়ে ওদের প্রায় দিনই আধ পেটা হয়ে শুয়ে থাকতে হতো। গিন্নি, মাঠে যাচ্ছি মাঠে যাচ্ছি। মাঠে গিয়ে কি হবে কি, যা চাষ করো তার বেশিরভাগ জমিদার নিয়ে নি, আর চাল যেটুকু বাড়িতে আনো তা দিয়ে কোন রকমে চলে, মাঠে গিয়ে কি হবে? হ্যাঁ, কি করব গিন্নি, মাঠে তো যেতেই হবে। যদি বাবা ঠাকুরদার একটা জমি থাকতো তাহলে সেটাই আমরা চাষ করে জীবন চালাতে পারতাম, তাও তো নেই। যদি ওই মাঠে গিয়ে যেটুকু হয়। সে মাঠে গিয়ে সব ধান কেটে ফেলল। বাহ বাহ হরি, সব ধান খুব তাড়াতাড়ি কেটে নিলে। এই লাঠি আন, হরিকে হরির ভাগের ধানটা দিয়ে দাও। বলছি কি জমিদার মশাই, ওইটুকু ধানে আমাদের সারা বছর ঠিকভাবে চলে না। যদি একটু বেশি ধান দিতেন তাহলে আমাদের খুব উপকার হতো। কেন, বেশি ধান কেন দেবো? এতদিন এই ধানে যেভাবে চালিয়েছিস এখনো এইভাবেই চালিয়ে নে, আমি কোনো ধান বেশি দিতে পারবো না। সব ধান চাষ করি, আপনি শুধু এসে নিয়ে যান। নিয়ম মতো এসব ধান সমান ভাগে ভাগ করা উচিত, কিন্তু আপনি তো শুধু বেশি নিয়ে যান। খুব নিয়ম শিখেছিস, আমার জমিতে চাষ করছিস আবার আমাকেই নিয়ম শিখাচ্ছিস। আমি তোকে আর কোনো জমিতে চাষ করতে দেব না, দেখি তুই কিভাবে সংসার চালাস। শুধু আমার জমিতে না, গ্রামের কোনো জমিতেই চাষ করতে দেব না। যবে আমার কাছে ক্ষমা চাইবি তবেই চাষ করতে দেব। জমিদার মশাই, হরি তো চলে যাচ্ছে, এখন আপনার জমিতে কে চাষ করবে? আপনার জমি তো ফাঁকা রয়ে যাবে। দেখ না, ঠিক ফিরে আসবে। আমার জমিতে চাষ করা ছাড়া ওর তো আর কোনো জমিই নেই। খিদে জ্বালা, ও ঠিক ফিরে আসবেই। কি গো, তোমার মুখটা এত শুকনো দেখাচ্ছে কেন? আর কি বলবো গিন্নি, যেই একটা জমিতে চাষ করতে পেতাম আর ওই জমিতেও আর চাষ করতে দেবে না। এবার আমাদের সংসার চলবে কিভাবে? আমার নিজের তো কোনো জমি নেই যে সেটা চাষ করে দু পয়সা রোজগার করব। হে ঠাকুর রক্ষা করো, হে ভগবান রক্ষা করো। তুমি তো জমিদারের কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারো। আমি কোনোদিনও ওই লোভী জমিদারের কাছ থেকে ক্ষমা চাইবো না, সে যাই হয়ে যাক না কেন। আজকে বাড়িতে কোনো সবজি নেই, কি রান্না হবে? তাহলে যাই একটু বাজারে যাই, যদি কিছু ধারে সবজি পাওয়া যায়। কি আছে গো তোমার কাছে হারান্দা? যা আছে এই সামনেই আছে। এগুলো কি দামে দিচ্ছ? তা তুমি যা দাম হয় তার না হয় অর্ধেকই দেবে। সে না হয় অর্ধেক দেব, কিন্তু এখন তো আমার কাছে পয়সা নেই, তুমি কি আমায় ধারে দিতে পারবে? ধারে? তুমি ধার মেটাতে পারবে তো? শুনেছি তো তোমাকে জমিদার তার জমিতে আর চাষ করতে দেবে না। ধার না মেটাতে পারলে কিন্তু আমি জমিদারের কাছে নালিশ করব, ভেবে বলো। হ্যাঁ ভাই, ধার আমি মিটিয়ে দেব, তুমি কিছু চিন্তা করো না, সে যে হোক করে হলেও আমি তোমার ধার মিটিয়ে দেব। এই শুকনো সবজিগুলোকে কেউ আর কিনবে না, সেই আমাকে ফেলে দিতে হবে। দিয়েই দেই, ধারেই দিয়ে দেই, যাই হোক। এই নাও সবজিগুলো নাও। বাবা আমাকে এসে দাও না, আমি দুদিন ধরে কিছু খাইনি। এই যাও তো, আমি সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি আর তোমাকে খেতে দিতে হবে। যাও যাও যাও,
কোনো খাবার হবে না। দাও না দাও না, কিছু অন্তত দাও। এক্ষুনি চলে যাও, বললাম না হবে না, এখান থেকে এক্ষুনি যাও তো দেখি। খুড়ো, কি হয়েছে তোমার? আমি দুদিন ধরে কিছু খাইনি, তোমার কাছে কিছু থাকলে দাও না। এই সবজিগুলো বাড়ি নিয়ে গেলে আমি খেতে পাবো, কিন্তু এই বুড়ো মানুষটা খেতে পাবে না। দেই, দিয়েই দেই, এই শুকনো আমগুলো দিয়েই দিই, আমরা নয়তো আজকের দিনটা কষ্ট করে কাটিয়ে নেব। উনি বুড়ো মানুষ, উনি তো আর কিছু জোগাড় করতে পারবে না। আমার কাছে তো এই শুকনো আম ছাড়া আর খাওয়ার মতো কিছুই নেই। এই শুকনো আমগুলি নাও। দাও বাবা, ওইগুলাই দাও। তোমার সততায় আমি মুগ্ধ। আমি এই গ্রামে পরীক্ষা করতে এসেছিলাম, এই গ্রামে কত ভালো মানুষ আছে, তোমার এই ভালো মানুষকে দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি এই ধান বীজগুলো নাও। এই ধান বীজ নিয়ে আমি কি করব? আমার তো নিজের কোনো জমি নেই যে ধান বীজ লাগাবো। তুমি কোনো চিন্তা করো না, তোমার ওই বাড়ির উঠানে চষে ওই বীজগুলো ছড়িয়ে দাও। এই ধান বীজগুলো কোনো সাধারণ বীজ না, এই ধান বীজগুলি ছড়ালে তুমি একদিনের মধ্যে ধান পাবে। ধন্যবাদ সাধু বাবা। কই গো, শুনছো শুনছো? এসে গেছো? বাজার টাজার কিছু করে এনেছো নাকি? হ্যাঁ হ্যাঁ, এই নাও। এ কি, এগুলো তো সব শুকনো সবজি, বাজার থেকে তুমি সব শুকনো সবজি নিয়ে এসেছো? কি করব গিন্নি, ধারে কি কেউ আর ভালো সবজি দেবে? ঠিক আছে ঠিক আছে, কাল থেকে আর চিন্তা করার দরকার নেই, কাল থেকে আমরা ভালো ভালো সবজি খেতে পারবো। কেন কেন, কাল থেকে কি হবে? তোমার সততায় আমি মুগ্ধ। আমি এই গ্রামে পরীক্ষা করতে এসেছিলাম, এই গ্রামে কত ভালো মানুষ আছে, তোমার এই ভালো মানুষকে দেখে আমি খুব খুশি হয়েছি। তুমি এই ধান বীজগুলো নাও। এই ধান বীজ নিয়ে আমি কি করব? আমার তো নিজের কোনো জমি নেই যে ধান বীজ লাগাবো। তুমি কোনো চিন্তা করো না, তোমার ওই বাড়ির উঠানে চষে ওই বীজগুলো ছড়িয়ে দাও। এই ধান বীজগুলো কোনো সাধারণ বীজ না, এই ধান বীজগুলি ছড়ালে তুমি একদিনের মধ্যে ধান পাবে। ধন্যবাদ সাধু বাবা। তুমি রান্না করো, আমি উঠোনটা চষে ফেলি তাহলে। ও বাবা, সূর্যের কি তেজ, ঝলসে দিচ্ছে। শেষমেশ তাহলে চষা হয়ে গেল, এবার বীজটা ছড়িয়ে দেই। সেই রাতে খুব ঝড় বৃষ্টি এলো। দেখো গিন্নি দেখো, কাণ্ড দেখো, দেখে যাও দেখে যাও। আরে এত চেঁচাচ্ছো কেন? দেখো গিন্নি দেখো, সাধু বাবা যেমনটাই বলেছিল তেমনটাই হয়েছে, একদিনের মধ্যে ধান হয়েছে। তাহলে তো খুব তাড়াতাড়ি ধানগুলো কেটে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি আমি ধান কাটা শুরু করে দেব, আর ধানগুলো বিক্রি করে ভালো ভালো সবজি কিনে আনবো। হারান্দা, তোমার ধারের টাকাটা নাও, আর আমাকে টাটকা টাটকা কিছু সবজি দাও। তুমি টাকা পেলে কোথায়? তোমাকে তো জমিদার চাষ করতে দেবে না বলেছে। জমিদার চাষ করতে দেবে না তো কি হয়েছে, আমি আমার বাড়ির উঠোনে চাষ করব। উঠোনে ধান চাষ তুমি পারো বটে, এই নাও তোমার সবজিগুলো। এরপর থেকে সেই উঠান থেকে হরি একদিন ছাড়া ছাড়া ধান পায়। সে ধানগুলো কেটে বাজারে নিয়ে গেল, আর সে ধান বাজারে নিয়ে যেতে না যেতেই বিক্রি হয়ে গেল।